ফের চড়া সুর মোর্চার। জিটিএ থেকে ইস্তফা দিতে চান গুরুং। গোর্খাল্যান্ডের দাবিতে অনর গোর্খা জনমুক্তি মোর্চা, আর তাই এবার জিটিএ এর বাইরে থেকে গোর্খাল্যান্ডের দাবিতে বৃহত্তর আন্দোলনে নামার কৌশল মোর্চা নেতৃত্বে। জিটিএ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন মোর্চার সভাপতি বিমল গুরুং। তবে গুরুং চান পাহাড়ে রাজ্যের হস্তক্ষেপ এড়াতে বাকি প্রতিনিধিরা জিটিএ তেই থাকুক, পাশাপাশি পাহাড়ের সবকটি রাজনৈতিক দলকে একজোট হয়ে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনে সামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন মোর্চার সভাপতি। अभी मेरा अंतिम जो मैंने आगे का दिन में सोचा है उसके लिए अभी वो दिन आया है, तो अभी मैं जीटी में बैठकर ये काम नहीं करना चाहे, मैं तो अभी रेजिग्नेशन देना होगा क्योंकि मेरा लक्ष्य गोरखा है, उसके लिए मैं जाऊंगा। पहाड़ इश्यूते दिन फिर राज्य समालोचना सरब है विरोधीरा। পাহাড় যে কতটা হাসছে তা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। আপনার শান্তি নেই তো রাজ্যের শান্তি কোথায়? শান্তি কি করে শান্তি হবে? পাহাড়ে হাসছে বলছিলেন, পাহাড় পাহাড় হাসছে, আমরা দেখছি এখন পাহাড় কিরকম হাসছে, তাতে আমরা খুশি নই, তাতে আমরা হাসছি না, উদ্বেগের কথা আমরা জানিয়েছি। সম্প্রতি পাহাড় সফরে গিয়ে অস্বস্তির মুখে পড়েন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সামনেই ওঠে গোর্খাল্যান্ডের দাবি। সোমবার নতুন করে সুর চড়া করায় পাহাড় পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মোহন প্রসাদ ও সনজ ঝা, এবিপি আনন্দ।